আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব আজকের আলোচনার বিষয়গুলো। ইশরাকের গ্রেফতার নিয়ে যা বললেন ফখরুল, এদিকে চপ পেঁয়াজু নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ হেফাজতে যুবক, থাকছে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ কারো কাছে ধর্ণা দেয় না কাদের, সর্বশেষ ইফতার পর্যন্ত প্রাণে না মারার আকুতি জানিয়েও রেহাই পেলেন না যুবক। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, যখনই বিরোধী দল কর্মসূচি নিয়ে মাঠে নামছে তখন তাদের বিরুদ্ধে মামলা হামলা ও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছুদিন আগে দেখেছেন বাম জোট যে কর্মসূচি দিয়েছিল সেখানেও একইভাবে তারা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, মারপিট করেছে। গত 6 তারিখ ইশরাক হোসেন, যাকে ঢাকার লোকেরা জনতার মেয়র বলেন, তিনি দ্রব্যমূল্যের প্রতিবাদে মতিঝিলে লিফলেট বিতরণ করেছিলেন, সেই সময়ে তাকে বিনা উস্কানিতে গ্রেফতার করা হয়। সেখানে অনেকে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়। পরবর্তী সময় তাকে যখন আদালতে নিয়ে আসা হয় সেখানেও বিএনপি নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ করা হয়, নির্যাতন করা হয়। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, দেখুন ওইখানে ছিল একেবারে স্বল্প সংখ্যক লোকজন, 20 থেকে 30 জন হতে পারে। এখন তারা পুলিশ মামলা দিয়েছে 88 জনের বিরুদ্ধে। এরা কারা? এই 88 জন হচ্ছেন মহানগর দক্ষিণের নেতা, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারির বিরুদ্ধে মামলা দিয়েছে। উদ্দেশ্যটা কি? সেই আগের মতো স্টাইল, একজন ওমরায় আছেন, চকবাজার থানার সেক্রেটারি আনোয়ার পারভেজ বাদল, একজন আইনজীবী আছেন। যাচ্ছি পরের সংবাদে। চপ পেঁয়াজু কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন নামে এক যুবককে পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7 এপ্রিল রাতে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দিলে তজুমদ্দিন থানা পুলিশ স্থানীয়দের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। সাখাওয়াত উপজেলার চাচড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোস্তাফিজ মিয়ার ছেলে বলে জানা গেছে। তজুমদ্দিন থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সাখাওয়াত তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে চপ পেঁয়াজু কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর রাতে 9টার দিকে উপজেলার খাসেরহাট বাজারের স্থানীয়রা তাকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দেন। পরে তজুমদ্দিন থানা পুলিশ তাকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানিয়েছেন, পুলিশ হেফাজতে নেওয়া সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যাচ্ছি পরের সংবাদে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ কারো কাছে ধর্ণা দেয় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস, আর এদেশের মানুষের হৃদয়ের আবেগ ও অবিভাজিত বোধের এক অপরাজেয় শক্তির নাম বাংলাদেশ আওয়ামী লীগ, যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারো কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন, কিন্তু ক্ষমতা লিপসু বিএনপি বরাবরই হত্যা কুষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণের জন্য কিছু করেনি। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে বিদেশ নির্ভরতা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাদের নেতা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পালিয়ে থেকে আয়েশি জীবনযাপন করছে। এমনকি কোন কোন দেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকায় তাদের দূতাবাস খোলার আগেই বিএনপি নেতার ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটার অপচেষ্টাও করছে বিএনপি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশের লবিস্ট নিয়োগ করে দেশি বিদেশি চক্রের যোগসাজশে যে কোনো উপায়ে তারা ক্ষমতা দখল করতে চায়। যাচ্ছি পরের সংবাদে। আমি রোজাদার, প্লিজ তোমাদের পায়ে পড়ি, আমাকে ইফতার পর্যন্ত প্রাণ ভিক্ষা দাও,
মারতে চাইলে ইফতারের পর মারিও, এমন আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না যুবক মোর্শেদ আলী ওরফে বলি মোর্শেদের। ইফতার কেনার সময় জনসম্মুখে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত 8টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মোর্শেদ মারা যান। তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইসপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে। তিনি এলাকায় অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে পরিচিত ছিলেন। নিহতের ভাই জয়নাল আবেদিন ও আইনজীবী জাহেদ আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 5:45 দিকে ভাই মোর্শেদ ইফতার সামগ্রী কিনতে চেরাংঘর বাজারে যান। সেখানে মাহমুদুল হক, জয়নাল, কলিমুল্লাহ সহ তাদের গোষ্ঠীর 15-20 জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে এরশাদ আলীর উপর হামলা চালায়। আকস্মিক হামলা ও রোজায় ক্লান্ত মোর্শেদ হতবিহ্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মোর্শেদ হামলাকারীদের বলছিলেন, সারাদিনের রোজায় বেশি ক্লান্ত, মারতে চাইলে ইফতারের পর মারিও। জয়নাল ও জাহেদ আরও জানান, এরপরও তারা মোর্শেদকে মাটিতে ফেলে মারধর ও কুপিয়ে হামলাকারীরা চলে যান। স্থানীয়রা মুমূর্ষ মোর্শেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করার পর সেখানকার চিকিৎসকরা রাত 8টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে পরিচালনা করে আসছিল মোর্শেদের পরিবার। সেই সেচ প্রকল্পের পানের স্কিম নিয়ে হামলাকারীদের সঙ্গে বেশ কিছুদিন ধরে মোর্শেদ আলীর বিরোধ চলছিল। হামলাকারীরা চাষিদের ভোটে নির্বাচিত স্কিম পরিচালনাকারীদের পানির পাম্পের পাশে জোরপূর্বক নিজেদের পাম্প বসানো বা চলমান প্রকল্প দখল করতে চেয়েছিল, কিন্তু মোর্শেদ তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। কিছুদিনের মধ্যে ওই সেচ প্রকল্প নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে। ইজারা পাওয়ার জন্য মোর্শেদের পরিবার আবারও আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। সেই থেকে তাকে হত্যার জন্য পরিকল্পনা করে আসছিল ওই চক্রটি। নিহতের স্বজনদের অভিযোগ, মাহমুদুল হক মেম্বার, জয়নাল আবেদিন হাজারি, কলিমুল্লাহ, আব্দুল মালিক সহ হামলার মূল নির্দেশদাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা আলাল, আব্দুল মালিক সহ অন্যান্যরা পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। কক্সবাজার সদর থানার ওসি শেখ মনিরুল গিয়াস বলেন, খবর পেয়ে সদর হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশের পৃথক মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।